আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই ভিডিওতে আমি ওমানের অনেকগুলি চাকরির পদ খালি রয়েছে এরকম বিজ্ঞপ্তি দেওয়া সে সমস্ত চাকরির খবরগুলি আপনাদেরকে জানিয়ে দিব। তো শুরুতে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, প্রত্যেকটা চাকরির বিজ্ঞপ্তির ভিতরে যে নাম্বারগুলি দেওয়া থাকবে এই নাম্বারগুলিতে আপনারা ডাইরেক্টলি কল দিবেন না, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আগে মেসেজ দেন, আপনার সিভি পাঠান অথবা আপনার বৃত্তান্ত আপনার বিস্তারিত তথ্য তাদেরকে দেন, যদি আপনি ওই পদে কাজ করার জন্য যদি আগ্রহী হয়ে থাকেন। তা না হলে অনেক সময় অনেকে ডাইরেক্টলি কল করে বসেন, যার কারণে তারা কিন্তু বিরক্তি হয় পরবর্তীতে, আমাদেরকে বলে যে ভাই আপনারা এইভাবে নাম্বার ডাইরেক্টলি দিলে অনেকে আসলে না বুঝে আমাদেরকে বিরক্ত করেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো শুরুতে আপনাদেরকে যে চাকরির বিজ্ঞপ্তিটি দেবে এটা কিন্তু অনেক লোক লাগবে এখানে। তো এটা এই কাজটি হচ্ছে সালালাতে, সালালাতে এখানে শর্মা স্যান্ডউইচ বানানোর জন্য তিনজন বাবুর্চি তারা এখানে চেয়েছে এবং তরকারি গরু গোস্ত এবং অন্যান্য সব কিছু বানানোর জন্য তিনজন শেফ চেয়েছে তারা বাবুর্চি চেয়েছে, পাশাপাশি গ্রিল বানানোর জন্য এখানেও তিনজন চেয়েছে, অন্যান্য অনেক কিছু বানানোর জন্য আরও এখানে তিনজন বাবুর্চি চেয়েছে। সর্বমোট এখানে বাবুর্চির পদ খালি রয়েছে প্রায় ১২ জনের মতো এবং ১০ জন ওয়েটার লাগবে, যারা রেস্টুরেন্টে হোটেলে ওয়েটারে কাজ করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো এখানে দৈনিক ৮ ঘন্টা কাজ রয়েছে, আপনারা দৈনিক ৮ ঘন্টা কাজ করবেন, থাকার জায়গা দিবে, খাবার দিবে, পাশাপাশি ওয়াইফাই ফ্রি। তো বন্ধুরা, যারা এই হোটেলগুলোতে কাজ করার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু চাইলে এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অপরদিকে বন্ধুরা, আরেকটি চাকরি রয়েছে, এখানে বলা হয়েছে যে নার্সারি অর্থাৎ আপনারা ফুলের গাছ তারপর বিভিন্ন গাছটা সেগুলোকে ঠিক করা, মানে দেখাশোনা করা, এটার জন্য বেতন ধরা হয়েছে ১৫০ রিয়াল। স্থানটির জায়গার নাম হচ্ছে সোহারে। তো সোহারে যারা আশেপাশে আছেন আপনারা যদি যারা নার্সারি কাজ অথবা গাছের কাজকাম করতে চান আপনারা চাইলে কিন্তু ১৫০ রিয়াল বেতনে বা তার থেকে অধিক আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে আলোচনা করে যেতে পারেন। অপরদিকে বন্ধুরা, আরেকটি চাকরি রয়েছে, একজন আবায়া বানানোর জন্য তারা একজন দর্জি খুঁজতেছেন। আবায়া হলো মহিলাদের যে সমস্ত বোরকা বা মহিলাদের যে সমস্ত ওমানি কাপড় চোপড় রয়েছে সেগুলোকে সিলানোর জন্য, সেগুলো বানানোর জন্য তারা একজন দর্জি খুঁজতেছে। এটার স্থানটা হচ্ছে মাহবেলাতে, এখানেও নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দিবেন যারা যারা এই সমস্ত পদে চাকরি করার আগ্রহী আছেন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি চাকরির অফার। তো আপনারা যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন, আর যারা আগ্রহী নেই তারা কিন্তু যোগাযোগ করবেন না। ইনশাআল্লাহ আমাদের কাছে যতগুলো তথ্য আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব, আশা করি এর দ্বারা একজন হলেও অনেক উপকৃত হবেন। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।